আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 109 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আলহামদুলিল্লাহ করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। সুস্থ রোগীর সংখ্যা সৌদি আরবে আবারও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 109 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,53,526 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 199 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,40,871 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,079 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,118 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,97,431 জন এবং মৃত্যুবরণ করেছে আরও 1,587 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 58,282 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 56,759 জন এবং মৃত্যুবরণ করেছে 1,197 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,183 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 32,503 জন এবং মৃত্যুবরণ করেছে 306 জন। আত-তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,609 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 20,103 জন এবং মৃত্যুবরণ করেছে 406 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,258 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,782 জন এবং মৃত্যুবরণ করেছে 667 জন। আলখোবারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,778 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,701 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,054 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,001 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 31,337 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 30,874 জন এবং মৃত্যুবরণ করেছে 453 জন। এবং সর্বশেষ আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,608 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,560 জন এবং মৃত্যুবরণ করেছে 45 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।